আমরা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কবরবাসীদের সালাম দিয়ে যাই। এই সালামের ফজিলত যে কত ব্যাপক তা আমাদের কারো কারো জানা থাকলেও সবার হয়তো জানা নেই। আপনি রাস্তা দিয়ে একা একা বা কারো সাথে কথা বলতে বলতে হাঁটছেন বা গাড়িতে চড়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছেন, হঠাৎ আপনার দৃষ্টি থেমে গেল রাস্তার পাশের কোনো কবর দেখে। তখনই আপনার মুখ দিয়ে বেরিয়ে এলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যার অর্থ হে কবরবাসী, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। ঠিক সে সময়ে হয়তো সেই কবরবাসী ছিল আজাবের ফেরেস্তাদের অধীনে, আল্লাহর নির্দেশে যারা মারাত্মক আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছিল সেই কবরবাসীদের দেহকে। কি আশ্চর্য, আপনার কয়েক সেকেন্ডের এই দোয়াতে আল্লাহর আরশ থেকে নির্দেশ এলো মৃত কবরবাসী ব্যক্তির শাস্তি থামিয়ে দিয়ে তার উপর শান্তি বর্ষণ করার, সাথে সাথে তার কবরের আজাব বন্ধ হয়ে কিছু সময়ের জন্য তার উপর শান্তি বর্ষিত হলো। প্রতিটি জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই হয়তো অনেক বছর পর আজ আপনিও এখন অন্ধকার কবরের বাসিন্দা, হয়তো আপনার উপরেও চলছে এখন আজাবের ফেরেশতাদের মারাত্মক আঘাত। হঠাৎ করে তারা আঘাত করা বন্ধ করে দিল, কিছু সময়ের জন্য আপনি সুকুন পেলেন। আপনার মনে পড়ে গেল ওই যে সেই দিনগুলোর কথা যেদিন আপনি রাস্তার পাশের কবর দেখে এই ছোট্ট দোয়াটি করে যেতেন। আজ সেভাবেই হয়তো কোনো এক পথিকেরও আপনার কবর দেখে মায়া হলো, আপনার মতো তিনিও সেই ছোট্ট দোয়াটি পড়ে আপনাকে কিছুক্ষণের জন্য কবরের আজাব থেকে মুক্তি দিল। মনে রাখবেন, মানুষের কল্যাণে বা বিপদে আপনি তার জন্য যে দোয়া করবেন প্রকৃতি কোনো না কোনো সময়ে আপনার সেই দোয়া আপনার উপর ফিরিয়ে দেবে।